যারা কষ্টের টাকায় গাড়ি কিনতে চান এবং কম টাকায় গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের গাড়িটি লো বাজেটের গাড়ি অটো গিয়ারের গাড়ি যেটা অরিজিনাল সেটাই আছে জি আচ্ছা অরিজিনাল ইঞ্জিনই আছে এখনও আজকের গাড়িটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আসলাম আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে আপনাকে স্বাগত জানাই যারা মূলত লো বাজেটের মধ্যে ট্রয়টা হাইস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এটি দু হাজার তিন সালের মডেল এবং দুই হাজার দশ সাল রেজিস্ট্রেশন করা যদি দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং এই গাড়ির দাম কত টাকা আমি আমি জানিয়ে একটু আগে থেকে বলে রাখি মোটামুটি লো বাজেটের মধ্যে যারা ফেল গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি হুম হম টানি করা যাবে না টানলে তো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না এবং দামও শুনতে পারবেন না এটি হচ্ছে সেই গাড়িটি যারা মূলত লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আমি কিন্তু আগে বলেছিলাম এটি হচ্ছে টয়টা জিএল হায়েস লো ফ্লোর শর্ট বডি দু সালের মডেল এবং দু সালে রেজিস্ট্রেশন করা গাড়ি সম্পূর্ণ অটো গিয়ারের গাড়ি একটু আমি গাড়ি চারিদিক থেকে দেখিয়ে দিব তারপরে ভেতরের কন্ডিশনে চলে যাব একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক থেকে দেখিয়ে দিব তারপরে ভেতরের কন্ডিশনে চলে যাব যে গাড়ির ভেতরে কেমন অবস্থায় আছে এবং আজকের ভিডিওটি যদি নাটেন শেষ পর্যন্ত দেখেন তাহলে দাম সম্পর্কে জানতে পারবেন এবং গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গাড়িটি নিতে পারবেন গাড়িটির বাম্পাই দেখাচ্ছি আমি একটু আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পাশের পেছনের টায়ার খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এখন পর্যন্ত আমি আগেই বলেছিলাম গাড়িটি লো ফ্লোর শর্ট বডি এখন যে টায়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার একটু যদি ডান পাশে চলে যাই এই মুহূর্তে যে টায়ারটি দেখছেন এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার চারটি টায়ারই কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে একটি টায়ার একটু দুর্বল খুবই সামান্য পরিমাণ দুর্বল তাছাড়া কিন্তু খুবই ভালো এই টায়ারটি এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার এইসব জায়গায় কিন্তু হালকা একটু টাচ আপ করলে কিন্তু এগুলো ঠিকঠাক হয়ে যাবে যদিও বা এর আগে কাজ করা হয়েছে গাড়িটিতে ড্যান্ট প্যান্ট করা ছিল তারপরে কিন্তু যে ছোটো ছোটো যে চোটচাট আছে এগুলো কিন্তু আপনি ড্যান্ট প্যান্ট করলেই কিন্তু এগুলো আরও সুন্দর দেখাবে যদি চান এভাবেও চালাতে পারবেন সম্পূর্ণই আপনার ব্যাপার একটু পেছন থেকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি যাতে করে গাড়িটি সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানতে পারেন গাড়িটি মূলত ঢাকা মেট্রো চোদ্দো বাইশ বিরাশি একটু লো বাজেটের গাড়ি আমি আগেই বলেছিলাম এই গাড়িটি হচ্ছে লো বাজেটের গাড়ি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওটি একটু বড় করার চেষ্টা করব। কেননা অবশ্যই কষ্টের টাকায় গাড়ি কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন এবং অবশ্যই বাস্তবে দেখবেন আমি কিন্তু কখনোই বলি না যে আপনি ভিডিও দেখেই একদম টাকা পয়সা পাঠিয়ে দেবেন তা কিন্তু না অবশ্যই আপনি বাস্তবে দেখবেন এবং ভালোভাবে মন থেকে সিদ্ধান্ত নেবেন তারপরে কিন্তু আমি আপনি গাড়ি কিনবেন এইসব জায়গায় ছোটো ছোটো একটু চটচট আছে এগুলো কিন্তু আপনি চাইলে সমাধান করে নিতে পারবেন শুধুমাত্র বডিটি আগে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে ভেতরে কন্ডিশনে চলে যাব একটু সামনের দিকে আমি আস্তে আস্তে দেখাবো এই গ্লাসটা ফাটা আছে আচ্ছা ভাইয়া এই গ্লাসটা কেমন খরচ হবে যদি পাল্টানো যায় তিন হাজার টাকা মতো লাগবে তিন হাজার সাড়ে তিন হাজার মেকানিক খরচ সহকারে এই গ্লাসটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ করলে কিন্তু নতুন গ্লাস হয়ে যাবে যদিও বা হালকা একটু ফেটেছে কিন্তু চালাতে গেলে তো কোনো সমস্যা হয় না তাই না চালানো কোনো সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে বাইরের কন্ডিশন দেখা হলো একটু ভেতরের দিকে চলে যায় একটু ড্রাইভার প্যানেল দেখাবো প্রথমেই তো এই হচ্ছে ড্রাইভার প্যানেল ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে ঠিক সেভাবেই দেখতে পারবেন গাড়িটির এসি বর্তমানে ঠিক নেই তবে গিয়ার সিস্টেম কিন্তু অটো মানে ট্রান্সমিশন সিস্টেম অটো অটো গিয়ারের গাড়ি বর্তমানে গাড়িটি চলছে সিএনজিতে পেট্রোল এবং অটো লাইন ঠিক আছে তেলের লাইন তেলের লাইন ঠিক আছে একটু কাছে আসুন ভাইয়া তাহলে ভালো হয় তো এই ধারগুলো একটু আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই গ্লাসগুলো কিন্তু সুইচের মাধ্যমে ওঠানো এবং নামানো যায় দুইটা ডোরের গ্লাসে সুইচের মাধ্যমে ওঠানো এবং নামানো যাবে এগুলো কিন্তু একদম পারফেক্ট আছে দুই দরজার টাইমে একটু দেখিয়ে দিব একটু ডান পাশে চলে যাই যারা মোটামুটি লো বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের গাড়িটি এটি হচ্ছে ড্যাশবোর্ড একটু ভালোভাবে আমি দেখাচ্ছি যাতে করে অন্যত ভিডিও দেখে আপনি গাড়ি সম্পর্কে ডিটেলসে ধারণা নিতে পারেন একটু ভালোভাবে আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি গাড়িটি মূলত ফোর ডোরের গাড়ি ড্রাইভারের দুই পাশে দুইটি ডোর পেছনে একটি ব্যাগ ডালা এবং বাম পাশে একটি ডোর আমি একটু ভেতরের কন্ডিশন দেখাবো সিটের কী অবস্থায় আছে গাড়িটি সিট অবস্থার মধ্যে আছে একটু আমি ছাদ দেখাবো পেছনের যারা কষ্টের টাকায় লো বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়ি এর জন্য একটু ভালোভাবে আমি দেখার জন্য অনুরোধ করব অবশ্যই আপনি গাড়িটি ভালোভাবে দেখে নেবেন কজন বসা যায় ভাইয়া এটাতে চৌদ্দ জন যায় শর্ট বডি যেহেতু আচ্ছা বারো বারো সিটের গাড়ি তবে জন যায় তাই তো আচ্ছা ঠিক আছে একটু ব্যাগ ডালাটা উঠাবেন চলেন কত এটা সিলিন্ডার কত নাইনটি আর সেভেন্টি দুইটা আছে না টোটাল একশো ষাট ঘনমিটারের সিএনজি করা আছে দুইটা সিএনজি সিলিন্ডার একটা হচ্ছে নব্বই ঘনমিটার আর একটা হচ্ছে সত্তর ঘনমিটার তাই তো আচ্ছা আচ্ছা এটা যদি এলপিজি করা যায় তাহলে কেমন খরচ হতে পারে চার পাঁচ হাজার খরচ হবে শিওর আচ্ছা শুধুমাত্র কিট চেঞ্জ করা লাগবে না কি আচ্ছা কিট চেঞ্জ করলেই হয়ে যাবে আচ্ছা লাইন টাইন ঠিকঠাক আছে কোনো কোনো এলাকায় কিন্তু এলপিজি চলে এই জন্য আমি জিজ্ঞেস করলাম যদি কেউ চান এলপিজি করে নিতে পারবেন আপনার তো সিএনজিতে চলছে এবং পেট্রোল এবং অক্টেন মানে তেল লাইন ঠিক আছে এখন স্টার্ট কি তেলে হয় আচ্ছা স্টার্ট তেলে হয় তারপরে সিএনজিতে আসে আচ্ছা ঠিক আছে নাম দেন একটু ইঞ্জিন মনে উঠাবেন হ্যাঁ ইঞ্জিনটা দেখব আচ্ছা একটু স্টার্ট করেন কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভাই এটা যেটা অরিজিনাল সেটাই আছে ইঞ্জিনই আছে এখনো ওয়ান আর্ডেড ইঞ্জিন এটা আসলে একটু ক্লিয়ার ভাবে দেখালে কিন্তু বোঝা যায় চাপ দেন একটু ঠিক আছে বন্ধ করে দেন বন্ধ করে দেন সো ভিওর্স এতক্ষণ আমি গাড়ি দেখালাম তবে গাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে গাড়ির দাম এখনও কিন্তু আমি দাম বলিনি আর সবাই কিন্তু দাম শোনার জন্য আগ্রহ করে বসে আছেন প্রথম থেকে যারা ভিডিওটি না টেনে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একটু দামের ব্যাপারে চলে আসি তার আগে আপনাদের শরণার্থে একটু বলে রাখি এটি হচ্ছে দু হাজার তিন সালের মডেল দু হাজার দশ সালে রেজিস্ট্রেশন করা টয়টা হাইয়েস লো ফ্লোর শর্ট বডি একটু পেপারসের ব্যাপারে অবশ্যই আপনাদের জানা উচিত এটি হচ্ছে ট্যাক্স টোকেন এবং ফিটনেসের মেয়াদ আছে দু হাজার আঠারো সালের মার্চ পর্যন্ত চাইলে আপনি আপডেট করতে পারবেন অথবা চাইলে এভাবেও আপনি চালাতে পারবেন তবে দামের ব্যাপারে একটু বলি সেটি হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়ির দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা চাইলে আপনি কথা বলতে পারবেন ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বললে আপনি বিস্তারিত গাড়ি সম্পর্কে জানতে পারবেন এবং কুষ্টিয়া মিরপুর থেকে গাড়িটি সচক্ষে দেখতে পাবেন দেখা হবে পরবর্তী করে একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম